স্ক্রিনে দেখানো ভিডিওর পাশাপাশি আরও ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ব্ল্যাক পেপারের সাথে থাকুন। কামালিকা ব্যানার্জি কলকাতার একজন নিয়মিত অভিনেত্রী, যিনি এই পর্যন্ত অসংখ্য মুভি, সিরিয়াল ও শর্ট ফিল্মে অভিনয় করেছেন। তিনি তার বেশিরভাগ পারফরমেন্সেই খোলামেলাভাবেই পর্দায় হাজির হয়েছেন, যার ফলে তার এক ভিন্ন ইমেজ তৈরি হয়। আর আজ কথা বলবো তার করা আটটি সেরা কাজ নিয়ে। যদিও এর আগে আমাদের এই চ্যানেলে তার আরেকটি ভিডিও দেওয়া হয়েছে, এটি তার দ্বিতীয় অংশ। তো শুরু করা যাক। প্রথমে আসি আট নম্বরে, আর আট নম্বরে কথা বলবো টেক্কা মুভিটিকে নিয়ে, যেটি সম্পূর্ণরূপে বাণিজ্যিক মুভি। আর এখানে দুর্দান্ত অভিনয় করেন কামালিকা ব্যানার্জি। মুভিটি কামালিকার অভিনয় জীবনের শুরুর দিকে করা। সাত নম্বরে কথা বলবো কৌশিক মুখার্জির মুভি বিষকে নিয়ে, এবং এটি একটি অ্যাডাল্ট ঘরানার মুভি যেখানে এক গুরুত্বপূর্ণ চরিত্রে কামালিকা ব্যানার্জিকে দেখা যায়। মুভিটির প্রধান চরিত্রে আরও রয়েছেন রিসেন। 2009 সালে এই মুভিটি সমালোচক প্রিয় হয়। এবার আসে ছয় নম্বরে, আর ছয় নম্বরে কথা বলবো সঙ্গোপনে শর্ট ফিল্মকে নিয়ে, যেটি মূলত অ্যাডাল্ট ঘরানার এবং বাস্তব জীবনের কাহিনী নিয়ে তৈরি। এখানে কামালিকাকে এক ডিভোর্সি প্রেমিকার চরিত্রে দেখা যায়, যার ব্যক্তিকাল খুব বেশি নয়, তবে এই ছোট অংশটুকুই তিনি তার সেরা পারফরমেন্স দিয়েছেন। পাঁচ নম্বরে কথা বলবো সিরিয়াল বসন্ত বিলাস মেজবাড়িকে নিয়ে, যেটি মূলত কমেডি নির্ভর টিভি শো। এখানে হাসি, কান্না, সুখ, দুঃখ ও এর সাথে সাথে কমিকও ছিল। সিরিয়ালের প্রধান চরিত্রে রয়েছেন কাঞ্চন মল্লিক ও কামালিকা ব্যানার্জি। কালার্স টিভির এই সিরিয়ালটি সকলে বেশ পছন্দ করে। এবার আসা যাক চার নম্বরে, আর চার নম্বরে কথা বলবো বলিউড মুভি 21 তারিখ শুভ মুহূর্তকে নিয়ে, যেটি মূলত কমেডি ও ড্রামা জনারের মুভি। এই মুভির মাধ্যমেই কামালিকা প্রথম হিন্দি মুভিতে কাজ করার সুযোগ পান। মূলত এটি একটি বিয়ের কাহিনী নিয়ে তৈরি, যেখানে কামালিকার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। মুভিটির প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন সঞ্জয় মিত্র। তিন নম্বরে কথা বলবো 2017 সালের বিবাহ ডায়েরি মুভিটিকে নিয়ে, যেখানে বড় বোনের চরিত্রে কামালিকা ব্যানার্জিকে দেখা যায়। মূলত এই মুভিটি রোমান্টিক ও হাস্যরসাত্মকভাবে তৈরি করা হয়েছে, যা পরিচালনা করেছেন মৈনাক ভৌমিক। মুভিটির প্রধান চরিত্রে আরও অভিনয় করেন ঋতিক চক্রবর্তী ও সোহিনী সরকার। এবার দুই নম্বরে কথা বলবো জনপ্রিয় কমেডি ওয়েব সিরিজ জাপানি টয়কে নিয়ে, যেটির দুটি সিজন রিলিজ পেয়েছে, এবং এই দুই সিজনেই কামালিকাকে বেশ খোলামেলাভাবে দেখা যায়। কমেডি নির্ভর এই সিরিজটিতে আরও অভিনয় করেছেন রাজদীপ গুপ্ত ও ঈশা শাহ। এবার লাস্ট অর্থাৎ এক নম্বর, আর এক নম্বরে কথা বলবো অ্যাডাল্ট ঘরানার আরেকটি জনপ্রিয় মুভি লুডুকে নিয়ে, যা 2015 সালে রিলিজ পায়। মুভিটিতে মায়ের চরিত্রে কামালিকা ব্যানার্জিকে দেখা যায়, যেখানে তিনি তার সেরা পারফরমেন্স দিয়েছেন। মুভিটিতে আরও অভিনয় করেছেন সমালোচিত অ্যাক্ট্রেস রিসেন। তো একে একে আমরা কামালিকা ব্যানার্জির সাতটি সেরা মুভি বা সিরিজ নিয়ে কথা বললাম, যা হয়তো আপনাদের সকলের ভালো লেগেছে। ধন্যবাদ।